পাশে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর এই জীবন চাপনের সুর রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও। সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি, বঙ্কু বাবু। আজকে সকাল সকাল সিনি থেকে চলে এসেছেন সীমান্তি। সীমান্তি আজকে পড়াবেন ব্যঞ্জন সন্ধি নিয়ে। ইয়েস, ব্যঞ্জন সন্ধি নিয়ে পড়াবেন সীমান্তি। সুতরাং আমরা আর বিলম্ব করব না। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, কত কিছু মনে পড়ছে। ঢুকে পড়ছি ক্লাসে। তবে রেডি তো তোমরা সকলে? টিং টং। ছোট্ট বন্ধুরা, আমি সিনি থেকে চলে এসেছি সীমান্তি। গরমে সবাই কেমন আছো? সবাই সুস্থ আছো তো? আচ্ছা, তো আজকে আমি একটু তোমাদের কাছে এই পড়াশোনা নিয়ে একটু আলোচনা করি। তো আগের দিন তোমাদেরকে আমি স্বরসন্ধি নিয়ে বলেছিলাম, মনে আছে তো সবার? স্বরসন্ধির কতগুলো নিয়ম আজ পড়াবো তোমাদেরকে ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? না, ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের মিলনকে, অথবা ব্যঞ্জনের সঙ্গে স্বরবর্ণের মিলনকে, অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন ধরো, একটা উদাহরণ দিই, বিপজ্জনক। এই যে বিপদ যোগ জনক, বিপজ্জনক। এই যে দয়ের বিপদ, দয়ের যে অ যোগ জনকের বরিকের জ, তাহলে এটা কি স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন হলে হলো বিপজ্জনক, ব্যঞ্জন সন্ধি এলো। তা এরকমই ব্যঞ্জন সন্ধির অনেকগুলো নিয়ম আছে। তোমাদের কয়েকটি নিয়ম আমি আলোচনা করি, তোমরা একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? তার আগে তোমাদের বলি, তোমরা নিশ্চয়ই আমাদের যে ব্যঞ্জন যে বর্ণগুলো আছে তার মধ্যে যে বর্গ আছে, পাঁচটি বর্গ, ওটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। আমি তবু আর একবার বলে দিই। যেমন ক বর্গ, ক খ গ ঘ ঙ ম, ক বর্গ। চ বর্গ হচ্ছে চ ছ জ ঝ ঞ চ বর্গ। ট বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য ট বর্গ। ত বর্গ, ত থ দ ধ দন্ত্য ত বর্গ। প বর্গ হচ্ছে প ফ ভ ম। তাহলে এই পাঁচটি বর্গ নিশ্চয়ই তোমাদের জানা আছে। এইটা জানলে তোমরা ব্যঞ্জন সন্ধি সম্বন্ধে ভালো জানতে পারবে। তো আমি একটু নিয়মে যাই। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি একটা নিয়ম হচ্ছে যে, তো আমাদের যে বর্গীয় বর্ণগুলো আছে সেটার হচ্ছে তিন ইজিকল ওয়ান। তিন ইজিকল টু ওয়ান মানে কি? না, আমাদের বর্গের যে তিন নম্বর বর্ণটি আছে, যদি শব্দে আমাদের সেই তিন নম্বর বর্ণটি থাকে, তাহলে তার পরিবর্তে কী হয়? প্রথম বর্ণটি হয়। যেমন একটা উদাহরণ দিই, নিজন্ত বানান কি? দন্ত নয় হস্যি পরিগের জ দন্ত নয় তয় নিজন্ত। এই যে নিজ, নিজ জ হচ্ছে কি? না, চ বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে বরিগের জ। এই তৃতীয় বর্ণর পরিবর্তে আমরা কোনটা বসাবো? প্রথম বর্ণ, বর্গের প্রথম বর্ণটি জ। তাহলে কিছু চ বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে বরিগের জ, তার পরিবর্তে হয়ে যাবে ওই বর্গের প্রথম বর্ণটি হচ্ছে চ। তাহলে নিজন্ত সমান নিচ যোগ অন্ত। নিচ, এখানে হচ্ছে নহসি চ নিচ। তাহলে চ বর্গের প্রথম বর্ণটি এসে গেল যোগ অন্ত, অন্ত নয় অন্ত নিচ অন্ত। সেরকমই সদানন্দ, সদানন্দ এখানে দ, ত থ দ, ত বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে কি? দ। তাহলে তার পরিবর্তে হবে কি? প্রথম বর্ণটি ত বর্গের ত। তাহলে সদানন্দ কি? সদানন্দ, তাই সৎ যোগ আনন্দ, সদানন্দ।
এখানে ত এর পরিবর্তে খণ্ডের ত বসাতে পারি। তাহলে এই বানানটা হবে কি, দন্তের স খণ্ডের ত সৎ যোগ আনন্দ সদানন্দ। সেরকমই বাগদান, বাগদান বয়াকার গ বাগ দয়াকার দন্তর দান বাগদান, এটা কী হবে, এই যে গ আছে তৃতীয় বর্ণ ক বর্গে, তাই সন্ধি বিচ্ছেদ হবে বাক ক কয় হসন্ত বয়াকার কয় হসন্ত বাক যোগ দান বাগদান। সেরকমই ডুবন্ত, এই যে ব, ব হচ্ছে প বর্গের তৃতীয় বর্ণ, তার পরিবর্তে হবে কি না প ডুব যোগ অন্ত ডুবন্ত। সেরকমই জগদীন্দ্র, জগৎ যোগ ইন্দ্র। তা বোঝা গেল যে তৃতীয় বর্ণটি থাকলে বর্গের প্রথম বর্ণটি বসে। আরেকটি নিয়ম হচ্ছে বর্গে ম থাকলে পঞ্চম বর্ণ তার পরিবর্তে সবসময় ম বসে। এই যে যেমন ক বর্গের পঞ্চম বর্ণ কি ম, চ বর্গের পঞ্চম বর্ণ ঞ, ট বর্গের পঞ্চম বর্ণ মধ্যের্ণ, ট বর্গের ত বর্গের পঞ্চম বর্ণ দন্তের্ণ, প বর্গের পঞ্চম বর্ণ ম, এই পঞ্চম বর্ণ সমান সমান হবে কি ম। যেমন শঙ্কা, তালিবের স উময় কয় আকার, এই যে ক ক বর্গের উমটা আছে, শঙ্কা শঙ্কাতে কী হবে, তার পঞ্চম বর্ণ তার পরিবর্তে হবে ম, তাহলে সম যোগ কা শঙ্কা, তালিবের সম সম যোগ কয়াকার কা সম শঙ্কা। সেরকমই সঞ্চয়, দন্ত স উময় চয় উন্তস্ত, এই যে উম মর পরিবর্তে হবে ম, তাহলে সঞ্চয় সম যোগ চয়, তাহলে উমর পরিবর্তে হলো ম। অহংকার, অহংকার এই যে অনেশ্বরটার পরিবর্তে ম হবে, অহং যোগ কার। সন্তাপ, এই যে দন্তের ন, দন্তের স দন্তের নয় তয় আকার প সন্তাপ, দন্তের ন হচ্ছে পঞ্চম বর্ণ, তার পরিবর্তে হবে কি এখানে হবে, তার পরিবর্তে সন যোগ তাপ। এখানে কিন্তু সম যোগ তাপ হয়নি, কারণ সম এখানে সন যোগ তাপ হবে, কারণ এর কোনো মানে হয় না বলে। সেরকমই কিংভূত, কিম যোগ ভূত কিংভূত। তাহলে এই হলো দ্বিতীয় নিয়মটি। তিন নম্বর নিয়মটি কি হলো না, পাঁচ নম্বর থাকলে এক ও পাঁচ হয়, তার মানে কি এই যে নাসিক্য বর্ণ, এই যে পঞ্চম বর্ণগুলো মানে আমাদের নাসিক্য বর্ণ, তাই তো, তা এই দুটি নাসিক্য বর্ণ যদি থাকে, যেমন দন্তের নয় ময় উময় নয় ময় ময়, এগুলো থাকলে প্রথম নাসিক্য বর্ণের পরিবর্তে হবে ওই বর্গের প্রথম বর্ণ, আর দ্বিতীয় নাসিক্য বর্ণের পরিবর্তে ওই পঞ্চম নাসিক্য বর্ণটি বসবে। যেমন বলি বাগময়, বা উময়ময় অন্তস্থ বাগময়, এখানে হবে কি বাক প্রথম মটার পরিবর্তে হচ্ছে প্রথম বর্ণ বাক, বয়াকার ক হবে বাক, আর দ্বিতীয় নাসিক্য বর্ণ যেমন ম ওটা ময় হয়ে যাবে, বাক যোগ ময় বাকময়। উন্মুখ, হস্য দন্তের নয় ময় দীর্ঘ খ উন্মুখ, এই যে দন্তের ন হচ্ছে পঞ্চম বর্ণ বা নাসিক্য বর্ণ, তার ফলে ওই দন্তের নয়ের পরিবর্তে সেই বর্গের প্রথম বর্ণ যেমন কী হবে ত, আর দ্বিতীয় ময়ের যে পরিবর্তে ওটা ময়ই হবে, যেমন উন্মুখ কী হবে উথ যোগ মুখ উন্মুখ, হর্ষ ত উথ যোগ মুখ সুখ মুখ। জগন্নাথ, যক জগৎ, এখানে হওয়া উচিত ছিল যক যোগনাথ, কিন্তু তা হবে না, কারণ যেই শব্দের কোনো অর্থ হয় না সেটা কিন্তু বসবে না, এই ক্ষেত্রে কিন্তু জগৎ যোগনাথ হবে জগৎনাথ। যেমন তন্ময়, তৎ যোগ ময় তন্ময়। তাহলে এই গেল তৃতীয় নিয়মটি। এবার চতুর্থ নিয়ম কী হবে,
না, চতুর্থ নিয়মটি হবে ডয় ডয়, চয় চয়, লয় লয়, দয় দয়, জয় জয়। এই যে দুটো বর্ণ একসঙ্গে থাকলে সেগুলোর পরিবর্তে সবসময় হবে কি খণ্ডিত্ব, যেমন উচ্চারণ। এই উচ্চারণ প্রথমটার পরিবর্তে হবে কি না খণ্ডিত্ব অথবা দ হবে। তাহলে কী হলো না, দুটো করে ব্যঞ্জনবর্ণ যখন একসঙ্গে থাকছে তাহলে সেই প্রথমটার পরিবর্তে হবে কি খণ্ডিত্ব অথবা দ, যেমন উচ্চারণ হর্ষ চয় চয় আকার পয়সনর মধ্যাহ্ন উচ্চারণ। এখানে প্রথম ব্যঞ্জনবর্ণ হর্ষ চয় চয়, এই যে প্রথম চটার পরিবর্তে হচ্ছে কি খণ্ডিত্ব, উত যোগ চারণ উচ্চারণ। যেমন শরৎচন্দ্র, শরৎ যোগ চন্দ্র, উল্লাস উত যোগ লাস উল্লাস, উজ্জ্বল উত যোগ জল, হর্ষ জয় জয় বয় ল উজ্জ্বল, এটা থেকে হবে হর্ষ খণ্ডত্ব উত বর্গীয় জয় বয় ল উজ্জ্বল। বিপদজনক, এই যে বিপদ শব্দটি থাকলে কিন্তু ওখানে বিপদ খণ্ডত্ব হবে না, সেই ক্ষেত্রে কিন্তু বিপদই এইটাই উচ্চারণ হবে। বিপদজনক বানান কি ভয়স, ভয় শিকারে বি প বর্গীয় জয় জয় অন্তর ন ক বিপদজনক, এটা যেহেতু বিপদ বলে কোনো অর্থ হয় না তাই বিপদ হবে, বয়সী পদ বিপদ যোগ বর্গীয় জ দন্ত ন জনক বিপদজনক। আর একটা কি উড্ডিন, হসু ডয় ডয় হসি দন্ত না উড্ডিন, এটা দেখি হবে উত যোগ ডিন উড্ডিন। আচ্ছা এখানে দেখো আরেকটা নিয়ম হচ্ছে চয় ছয় থাকলে এই চটা লোপ পাবে, যেমন চয়ের পরিবর্তে খণ্ডিত্ব হবে, ছয়ের পরিবর্তে তালিবস্য হবে, বিচ্ছেদ বি যোগ ছেদ বিচ্ছেদ, চটা এখানে লোপ পেল প্রথমটাতে। আরেকটা দেখো চয়ের পরিবর্তে খণ্ডিত্ব হচ্ছে উচ্ছেদ, অশু চয় ছয় একাদ উচ্ছেদ, সেখানে হচ্ছে উত যোগ ছেদ। একটা প্রথমটায় কী হলো চ লোপ পেলো, পরেরটার ক্ষেত্রে চয়ের পরিবর্তে খণ্ডিত্ব হলো। আরেকটা দেখো পরিচ্ছেদ, পরি যোগ ছেদ, এখানে কিন্তু চটা লোপ পেয়েছে। আবার দেখো উচ্ছ্বাস, উত যোগ ছ্বাস, আর এই চয়ের পরিবর্তে কী হলো খণ্ডিত্ব। এই গেল পাঁচ নম্বর নিয়ম। এবার হচ্ছে ছ নম্বর নিয়ম। ছ নম্বর নিয়মটি কী না, দয় ধয় থাকলে দয়ের পরিবর্তে খণ্ডিত্ব অথবা দ হয় আর ধয়ের পরিবর্তে হ হয়, যেমন উদ্ধার হস্য দয় ধয় আকার বয়সনর উদ্ধার, এটা থেকে হবে উত যোগ হার। তাহলে দয়ের পরিবর্তে হলো খণ্ডিত্ব আর ধয়ের পরিবর্তে হলো হ উত যোগ হার। পদ্ধতি প দয় ধয় তয়সী পদ্ধতি, এই দয়ের পরিবর্তে হচ্ছে কি দ অথবা খণ্ডিত্ব বলেছি, এখানে দ আসবে পদ যোগ হতি, তাহলে পদ পদ যোগ হতি ধয়ের পরিবর্তে হ হলো। উদ্ধৃত হস্য দয় ধয়েরই ত উদ্ধৃত, এখানে হচ্ছে দয়ের পরিবর্তে খণ্ডিত্ব উত হস্য য খণ্ডিত্ব উত আর হচ্ছে যোগ হৃত ধয়ের পরিবর্তে হ, তাহলে হয়েরই ত উদ্ধৃত উত যোগ হৃত। উদ্ধার উত যোগ হার উদ্ধার, তদ্ধিত তৎ যোগ হিত তদ্ধিত, উদ্ধারণ উদ্ধারণ উত যোগ হরণ উদ্ধারণ, তাহলে দয়ের পরিবর্তে খণ্ডিত্ব আর ধয়ের পরিবর্তে হ, তা বোঝা গেল। তো আজকে আমরা ব্যঞ্জন সন্ধি এইভাবেই আলোচনা করলাম, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানেই রাখি, টাটা। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর,
1.8 মেগাহার্জ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি রেডিও জেইউ তে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বন্ধুরা চলছে চলছে আমাদের সহজ পাঠ রেডিও সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। এখন হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে রয়েছে ক্লাস এইটের পড়া, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল নিয়ে কথা হবে। সুতরাং আর বিলম্ব করছি না, সরাসরি আমরা ঢুকে পড়ছি ক্লাসে। টিং টং। মর্নিং ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার এসে গেছি ক্লাস এইটের ভূগোলে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্বন্ধে তোমাদের জানাতে। তাহলে এবার শুরু করি। উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপিরিয়র, মিসিগান, হুরন, ইরি, অন্টেরিও এই বৃহৎ পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল হল হ্রদ অঞ্চল নামে পরিচিত। অক্ষাংশ ও দ্রাঘিমাগতভাবে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তরাক্ষাংশ এবং 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে হ্রদ অঞ্চল অবস্থিত। তাহলে কোনটি হ্রদ অঞ্চল নামে পরিচিত এবং হ্রদ অঞ্চলটি কোথায় অবস্থিত, এই প্রশ্নটি এখান থেকে আসতে পারে। এবার আসছি ভূপ্রকৃতি ও নদ নদী সম্বন্ধে জানতে। বেশিরভাগ অংশের ভূমি সমতল হলেও কিছু অংশ স্থান তরঙ্গায়িত। 5টি বৃহৎ হ্রদই প্রায় কাছাকাছি অবস্থিত। এদের মধ্যে আয়তনে সুপিরিয়র পৃথিবীর তৃতীয় বৃহত্তম। এই অঞ্চলে সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, ওহিও হল উল্লেখযোগ্য নদী। এদের মধ্যে সেন্ট লরেন্স নদীটি 5টি হ্রদকে যুক্ত করেছে। এই নদীর ওপরই ইরি, অন্টেরিও হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? এই অঞ্চলের উল্লেখযোগ্য নদীগুলির নাম কী? নায়াগ্রা জলপ্রপাত কোথায় সৃষ্টি হয়েছে? কোন নদীটি 5টি হ্রদকে যুক্ত করেছে? এরপর আসি কীভাবে হ্রদ সৃষ্টি হয়েছে সেই সম্বন্ধে জানি। হাডসন উপসাগরকে কেন্দ্র করে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড কানাডীয় শিল অবস্থিত। হিমযুগে এই অঞ্চলটি বরফের আস্তরণের দ্বারা আবৃত ছিল। এই বরফ আবৃত এলাকার বিস্তার ছিল হাডসন উপসাগর থেকে আরও দূর পর্যন্ত। দীর্ঘদিন ক্ষয়কার্য চলার ফলে পরবর্তীকালে এই বিশাল বরফ আবৃত অঞ্চল অনেকগুলো অববাহিকায় পরিণত হয়। ক্রমশই অববাহিকায় হ্রদে পরিণত হয়েছে। মানে এখান থেকে আমরা জানতাম কী করে হ্রদ সৃষ্টি হয়। এরপরে আসি জলবায়ু ও স্বাভাবিক উত্তর সম্বন্ধে জানতে। এই হ্রদ অঞ্চলে জলবায়ু শীতল, নাতিশীতোষ্ণ প্রকৃতি। শীতকালে প্রবল শৈত্য প্রবাহের কারণে এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। নদী ও হ্রদগুলি বরফে ঢাকা থাকে। তবে গ্রীষ্মকালে এখানকার জলবায়ু বেশ মনোরম, গড় তাপমাত্রা থাকে প্রায় 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময় বেশি বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতে গড় 70 সেমি থেকে 80 সেমি। এই রকম জলবায়ুর জন্য এখানকার বেশিরভাগ জায়গায় ও এলাম বীজ, ম্যাপল, পপলার, চেসনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের অরণ্যের সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, এখানে কি কি আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি? এরপরে আমরা পড়ব খনিজ সম্পদ ও শিল্প সম্বন্ধে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ ও জিপসাম পাওয়া যায়, যা এই অঞ্চলের শিল্পোন্নতির প্রধান কারণ। তাহলে এটি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অঞ্চলের শিল্পোন্নতির কারণ কী? এরপরে আসে এই খনিজ সম্পদগুলি উত্তরক অঞ্চলগুলি কোথায়, মানে কোন থেকে আমরা এই খনিজ সম্পদগুলো পাচ্ছি? প্রথমে আসে কয়লাতে। কয়লা পাওয়া যাচ্ছে ইলিয়ানো, ইন্ডিয়ানা রাজ্যে। আকরিক লোহা পাওয়া যাচ্ছে মেসাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি। আর পাওয়া যাচ্ছে মার্মেলিয়ান ও মার্কোয়েজে। এরপরে আসে খনিজ তেল। খনিজ তেল পাচ্ছি কোথায়? মিশিগান, ওহিও, অন্টেরিও হ্রদ অঞ্চল। এরপর আসে এখানকার প্রধান প্রধান শিল্পগুলি কী সেগুলো সম্বন্ধে জানি, এবং এই শিল্পের সাথে সাথে আমরা এদের এগুলো কোথায় আছে বা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নাম সেগুলো আমরা জানতে পারবো। প্রথমে আসি হ্রদ অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। এটি কোথায় পাওয়া যাচ্ছে? শিকাগো গ্যারি, বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র। এছাড়া আছে বাফেলো, ক্লিভল্যান্ড, ইরি, দুলুত, মিলওয়াকি।
এরপরে আসে ইঞ্জিনিয়ারিং শিল্পে, সেটা কোথায় আছে? ডেট্রয়েট, যেখানে হচ্ছে বৃহৎ মোটর বাড়ি নির্মাণ কেন্দ্র। এরপরে আছে শিকাগো, টলেডো, ক্লিভল্যান্ড। এরপরে আসে রাসায়নিক শিল্পতে, রাসায়নিক শিল্প কোথায় আছে? গুরুত্বপূর্ণ কেন্দ্র শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটসবার্গ, মিশিগান। এরপরে আছে খনিজ তেল শোধন ও পেট্রো রসায়ন শিল্প, সেটা আমরা কোথায় পাচ্ছি দেখতে? শিকাগো, বাফেলো, ক্লিভল্যান্ডে। মাংস শিল্প শিকাগো, এটা হচ্ছে, এটাকে পৃথিবীর কসাইখানাও বলা যেতে পারে। ময়দা শিল্প বাফেলো, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। রবার শিল্প আক্রান, পৃথিবীর রবারের রাজধানী বলা যায় আক্রানকে। এছাড়া আছে ইন্ডিয়ানা পলিস। তাহলে এখান থেকে আমরা শিল্পের নামগুলোও জানলাম, তার সাথে এদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম। এরপরে যাব আমরা কৃষিকার্য সম্বন্ধে জানতে। কৃষিকার্য, হ্রদ অঞ্চলে কৃষিকার্য বেশ উন্নত। এখানকার প্রধান শস্যাবর্তন পদ্ধতিতে, অর্থাৎ একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে বিভিন্ন ফসলের চাষ পর্যায়ক্রমে করা হলো শস্যাবর্তন। এখানকার উৎপন্ন ফসলগুলি হলো ভুট্টা, যব, গম, ওট, রাই, বীজ। এছাড়া হ্রদ অঞ্চলে তীরবর্তী ঢালু জমিতে আঙুর, আপেল, পিচ প্রভৃতি ফলের চাষ করা হয়। হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকে বিখ্যাত ভুট্টা বলায় পশুখাদ্য হিসেবে ভুট্টার চাষ করা হয়। ভুট্টা বলের উত্তরাংশে তৃণভূমিতে হে, ক্লোভার প্রভৃতি ঘাসও পশুখাদ্য হিসেবে চাষ করা হয়। এই অঞ্চলটির মধ্যভাগের উচ্চমিতে পৃথিবীর সর্বাধিক ভুট্টা উৎপাদক অঞ্চল হিসেবে পরিচিত। এগুলোর মধ্যে ভুট্টা উৎপাদন অঞ্চল বিশেষ স্থান অধিকার করেছে। এই ভুট্টা বলের উত্তরাংশে বিশেষত পশু খাদ্যের জন্য বিভিন্ন ধরনের ঘাসের চাষ করা হয়। তাহলে এখানকার কৃষিকাজ সম্বন্ধে আমরা জানতে পারলাম, তাহলে কী কী ফল পাওয়া যায় বা কী কী শস্য পাওয়া যায় সেগুলো আমরা জানতে পারছি। তাহলে এখানে প্রশ্ন তো, এখানকার অঞ্চলের উৎপন্ন ফসলগুলি কী আর উৎপন্ন ফলগুলি কী? এরপরে আসি পশুপালন সম্বন্ধে জানতে। পশুপালন, হ্রদ অঞ্চলে পার্শ্ববর্তী শহরগুলিতে দুগ্ধ, দুগ্ধজাত দ্রব্য, মাংস সরবরাহ করা হয়, যা এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু ও শুকর প্রতিপালন করা হয়। হ্রদ অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু ও কোনো কোনো স্থানে মেষও পালন করা হয়। এছাড়া হাঁস মুরগি প্রতিপালন করার জন্য পোলট্রি ফার্মও গড়ে উঠেছে। সব মিলিয়ে এই অঞ্চলে পশুপালনে পৃথিবীর একটি অন্যতম প্রধান অঞ্চল। গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য মিশিগান সুপিরিয়র হ্রদ অঞ্চল উইসকনসিন প্রদেশকে ডেয়ারি অঞ্চল বা ডেয়ারি রাজ্য বলা হয়। মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহরে মাংস উৎপাদন ও সংগ্রহের কেন্দ্র হিসেবে বিখ্যাত, যেটা আমরা আগে আমরা জানতাম। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এখানে যে সকল কারণে পশুপালন উন্নতি ঘটেছে তার কারণগুলো কি, তাহলে আমরা দেখি এখানে পশুপালন খুবই উন্নত এবং কী কী কারণে এই পশুপালন এত উন্নতি ঘটেছে সেটা সম্বন্ধে আজকে আমরা জানি। সে অঞ্চল হলো, প্রথম হচ্ছে কি, প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লোভার ঘাস জন্মায় যা পশুখাদ্যের পর্যাপ্ত যোগান দেয়। দ্বিতীয় হচ্ছে কি, হ্রদ অঞ্চলে পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়। তিন নম্বর হচ্ছে কি, বিস্তীর্ণ স্বভূমি অঞ্চল পশুদের অবাধ বিচরণের সুবিধা। চতুর্থ হচ্ছে কি, এই অঞ্চলে শীতল জলবায়ুর জন্য দুগ্ধ, দুগ্ধজাত দ্রব্য, মাংস প্রভৃতি পচনশীল উৎপাদনে সহজে সংরক্ষণ করা যায়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম এখানকার কী কারণে পশুপালন এত উন্নতি ঘটেছে এবং এখান থেকে এই প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ যে কী কারণে পশুপালন উন্নতি ঘটেছে, তার কারণগুলি কী। তবে আজকে আমরা এখানেই শেষ করছি, অন্য দিন আমরা অন্য অংশ নিয়ে বা কানাডীয় শিল্ড অঞ্চল নিয়ে পড়ব। আজ এখান থেকে আজ এখানেই থাক, টাটা। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন যাপনের সুখ, রেডিও রেডিও জানো এগিয়ে চলার সুখ, রেডিও রেডিও জানো 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। আর বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের আমাদের সহজ পাঠ রেডিও। আমি বঙ্কু আজকের মতো নিচ্ছি বিদায়। তবে বিদায় নেবার আগে সাজিয়ে রেখে যাচ্ছি সেই গান যেটা আমাদের বারবার শুনতে হবে।
আমিও এগোতে চাই সমান আমাদের অধিকার, ছেলে আর মেয়ের তফাত করো না এই গোটা দুনিয়ায়, এটা মাথায় রাখতে হবে। বিদায় নিচ্ছি, পরের দিন আবার কথা হবে। ওকে বাই, সি ইউ ফোকস, টাটা। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।